ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা দিতে প্রস্তুত ভারত জাতিসংঘ শুধু চায় বাংলাদেশের যে কোনো সরকারকে পুতুলের মতো ব্যবহার করতে দিল্লির তাবেদার হাসিনা বাংলাদেশের সকল রাষ্ট্র কাঠামো ধ্বংস করে গেছেন এবং সর্বশেষ জানাব শ্রীমঙ্গলের হোটেল গ্র্যান্ড সুলতানের শামীম ওসমান আত্মগোপনের গুজব তল্লাশি শুনছিলেন সংবাদ এবার বিস্তারিত ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা দিতে প্রস্তুত জাতিসংঘ শান্তিতে নোবেল জয়ী ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত নতুন অন্তর্বর্তী সরকারের জন্য জাতিসংঘের দরজা খোলা সংস্থাটি নতুন সরকারের সঙ্গে তাদের কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানিয়েছে মুখপাত্র মনিকা গ্রেইলে বলেন জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের সভাপতির দরজা ড ইউনুসের নেতৃত্বাধীন নতুন সরকারের জন্য খোলা বাংলাদেশের জন্য তিনি অব্যাহতভাবে কাজ করে যাবেন অপর এক প্রশ্নে এই প্রতিবেদক নিয়মিত যোগ দিয়ে জানতে চান শেখ হাসিনার দেখা মাত্র গুলির নির্দেশের কারণে বাংলাদেশের ছাত্রদের বিক্ষোভে যে বর্বরতা ও প্রাণহানির ঘটনা ঘটেছে তা তদন্তে আগামী সপ্তাহে ঢাকা যাচ্ছে জাতিসংঘের একটি তদন্ত দল এই বিষয়ে মহাসচিবের অভিমত কি জবাবে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের উপমুখপাত্র ফারহান হক বলেন তদন্ত দলটি কি কাজ হবে তা আমাদের লক্ষ্য রাখতে হবে পরে ইমেইলে পাঠানো এই প্রশ্নের বর্ধিত জবাবে ফারহান হক বলেন মানবাধিকার বিষয়ক কমিশনার এবং মোহাম্মদ ইউনুস আমাদের অফিস থেকে অন্তর্বর্তীকালীন সরকার এবং ক্ষমতা হস্তান্তরের জন্য যে সমর্থন দেওয়া যেতে পারে সেই বিষয়ে ব্যাপক পরিসরে আলোচনা করেছেন যার মধ্যে জবাবদিহিতার বিষয়গুলো অন্তর্ভুক্ত আগামী সপ্তাহ থেকে একটি দল ঢাকা সফর করবে যাতে সহায়তার ক্ষেত্র এবং সাম্প্রতিক সহিংসতা ও অস্থিরতার প্রেক্ষিতে মানবাধিকার লঙ্ঘনের তদন্তের পদ্ধতি নিয়ে অগ্রসর হওয়া যায় হাই কমিশনার অন্তর্বর্তীকালীন সরকার এবং বাংলাদেশের মানুষের একটি সফল ক্ষমতা হস্তান্তরের জন্য খুবই প্রতিশ্রুতিবদ্ধ যা মানবাধিকার রক্ষার শক্তিশালীকরণে সহায়ক হবে মুশফিক তার দ্বিতীয় প্রশ্নে জানতে চান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধানকে জাতিসংঘ তাদের একজন অংশীদার মনে করে এমন বিবেচনায় বাংলাদেশের স্থিতিশীলতাকে সমর্থন দিতে দেশটির সঙ্গে আরও সম্পৃক্ততা বাড়াবেন কিনা মহাসচিব এদিকে ভারতে অবস্থান করে বাংলাদেশের প্রাক্তন একনায়ক ও সাবেক প্রধানমন্ত্রী বিকৃত তথ্য ছড়াচ্ছেন এবং সহিংসতাকে উস্কে দিচ্ছেন জবাবে মুখপাত্র ফারহান হক বলেন আপনি বাংলাদেশকে সমর্থনের যে কথা বলেছেন সে বিষয়ে আমি নিশ্চিত করে বলতে পারি যে প্রয়োজন অনুসারে বাংলাদেশের সরকার এবং জনগণকে আমরা সহযোগিতা দিতে প্রস্তুত ভারত শুধু চায় বাংলাদেশের কোনো সরকারকে পুতুলের মতো ব্যবহার করতে দিল্লির তাবেদার হাসিনা বাংলাদেশের সকল রাষ্ট্রকাঠামো ধ্বংস করে গেছেন ভারত শুধুমাত্র ভুটান এবং বাংলাদেশে প্রভুত্ব করতে সক্ষম হয়েছে ভুটানের ক্ষেত্রে উনিশশো সালে সম্পাদিত এক চুক্তির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দিল্লির সর্বময় কর্তৃত্ব অদ্যাবধি বজায় আছে যে কারণে আজ পর্যন্ত ভারত ভুটানকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের কারো সঙ্গেই আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে দেয়নি অপরদিকে বাংলাদেশের সাথে ভুটানের মতো কোনো আনুষ্ঠানিক আধিপত্যবাদী চুক্তি না করেও ভারত দু সালে একটি চরম অত্যাচারী পুতুল সরকার বসানোর মাধ্যমে প্রভুত্ব কায়েম করতে পেরেছে আগস্টের মহান বিপ্লবে বাংলাদেশের লড়াকু ছাত্র জনতা অবিস্মরণীয় আত্মত্যাগ ও বীরত্ব গাথার মধ্য দিয়ে ভারতের পুতুল সরকারকে বিতাড়িত করেছে খুনি ফ্যাসিস্ট হাসিনা জনরোষ থেকে পালিয়ে তার প্রভু ভারতের কোলেই আশ্রয় নিয়েছেন ইতিহাসের নির্মম পরিক্রমায় যে দিল্লি থেকে উনিশশো সালে পতিত এক নায়ক শেখ মুজিবের দুই কন্যা বাংলাদেশে ভারতীয় মিশন কার্যকর করতে এসেছিলেন তেতাল্লিশ বছর পর সেই কন্যা দয়কে ভাবে দিল্লিতেই ফিরতে হয়েছে শেষ অবধি বিলম্ব হলেও বাংলাদেশের মানুষ জেগেছে তবে এর মধ্যে দিল্লির তাবেদার হাসিনা বাংলাদেশের সকল রাষ্ট্র ধ্বংস করে গেছেন বিচার বিভাগকে এমনভাবে ধুলিসাত করেছেন যে এর প্রতি জনগণের কোনো আস্থা নেই সেই দু সালে স্বাধীন বিচারের নামে তামাশার শিরোনামে সম্পাদকীয় লিখে দীর্ঘদিন ডিবি এবং র্যাবের রিমান্ডে টর্চার সহ্য করে জেলে যেতে হয়েছিল আজকের বিপ্লবের তরুণ নায়করা সেই সব কাহিনী হয়তো জানেই না পুলিশকে শেখ হাসিনা ব্যক্তিগত খুনি নির্মমভাবে ব্যবহার করার ফলে এই রাষ্ট্রীয় অতি প্রয়োজনীয় প্রতিষ্ঠানটি জনগণের কাছে আজ চরম ঘৃণার পাত্রে পরিণত হয়েছে ১৬ বছর ধরে মিডিয়ার লজ্জাকর স্থাবকতার ফলে রাষ্ট্রের কথিত চতুর্থ স্তম্ভের কোনো বিশ্বাসযোগ্যতা অবশিষ্ট নাই সর্বব্যাপে দলীয়করণ ও দুর্নীতির বিস্তার ঘটিয়ে বেসামরিক প্রশাসনের মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে ভুয়া উন্নয়নের নামে রাষ্ট্রকে এমনভাবে ঋণগ্রস্ত করা হয়েছে যে ডক্টর ইউনুসের সরকারের প্রতি আমার একরকম করুণাই হচ্ছে পতিত সরকার প্রণীত বাংলাদেশের কোনো পরিসংখ্যানেরই কোনো রকম বিশ্বাসযোগ্যতা নাই দু সালের পর থেকে ব্যাংক এডিবি এবং আইএমএফ জাতীয় সকল প্রতিষ্ঠানকে আমি নিয়মিত চিঠি লিখে শেখ হাসিনার দুর্নীতি এবং ভুয়া পরিসংখ্যানের বিষয়ে সতর্ক করেছি তাতে অবশ্য কোনো কাজ হয়নি আমার সাবধান বাণীকে তারা উপেক্ষা করে গেছেন আমি জানি না বাংলাদেশে এই সকল প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিরাও শেখ হাসিনার দুর্নীতির সাথে জড়িয়ে পড়েছিলেন কিনা না হলে বছরের পর বছর তারা মিথ্যা পরিসংখ্যান গিলছেন কি করে তারা নিশ্চয়ই সব নির্বোধ নন এখন প্রশ্ন হল যে ভারত কি এমন বিপর্যয় হজম করবে নিরস্ত্র জনগণের বিপ্লবে শেখ হাসিনার পতন এবং পলায়ন দিল্লির জন্য নিছক এক কূটনৈতিক পরাজয় নয় এটি দক্ষিণ এশিয়ার আধিপত্যবাদী দেশটির সবচেয়ে বিপর্যয় কর কৌশলগত পরাজয় উনিশশো সালে শ্রীলঙ্কায় ভারতীয় সেনাবাহিনীর লজ্জাজনক পরাজয়ও বাংলাদেশের বিপ্লবের কাছে ম্লান হয়ে গেছে তরুণ বিপ্লবীদের সবচেয়ে বড় সাফল্য হল তারা কোনো বিদেশি শক্তির সহায়তায় এই বিপ্লব সংঘটিত করে নাই উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধে ভারতের সাহায্য নেয়ার কাফফারা আমাদের তিপ্পান্ন বছর ধরে দিতে হয়েছে একদিকে ডান বাম নির্বিশেষে দেশটির প্রতিটি রাজনৈতিক দল মিডিয়া এমনকি তথাকথিত পণ্ডিতরাও সর্বক্ষণ আমাদেরকে উনিশশো একাত্তরের কাহিনী স্মরণ করিয়েছে এবং অন্যদিকে অর্থনৈতিকভাবে চুষে খেয়েছে ও আমাদের অভ্যন্তরীণভাবে রাজনীতিতে প্রভুত্ব বিস্তার করেছে এবার বিশ্বের কোনো প্রান্তের কোন মরলি কোনো রকম সাহায্যের দাবি করতে পারবে না মার্কিন যুক্তরাষ্ট্র প্রচুর গণতন্ত্র ও মানবাধিকারের বুলি কবচিয়ে শেষ পর্যন্ত বাংলাদেশ প্রশ্ন ভারতের ইচ্ছার কাছে নতি স্বীকার করছে ফ্যাসিবাদের শিকল থেকে জনগণের মুক্তি জনগণই আবু সাইদের মতো অসীম বীরত্ব দেখিয়ে শাহাদাত বরণ করে আদায় করে নিয়েছে কারো কাছে কোন কৃতজ্ঞতার ঋণ আর আমাদের পরিশোধ করতে হবে না আন্তর্জাতিক মন্ডলে ডক্টর ইউনুস মার্কিন ঘনিষ্ঠ বলেই পরিচিত এবারের বিপ্লবের নায়কও তিনি কিংবা কোন সুশীল নন ডক্টর ইউনুস কখনো বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এমন কোনো ঘটনা আমার অন্তত স্মরণে পড়ছে না তিনি হাসিনার গুম খুন বিচার বহির্ভূত হত্যা মানবাধিকার লঙ্ঘন নিয়েও প্রকাশ্যে প্রতিবাদ করেন নাই অপ্রকাশ্যে তিনি কি করেছেন তা জনগণের অজানা ভারতের নোবেল বিজয়ী বাঙালি অমর্ত সেন কিন্তু মোদীর হিন্দুত্ববাদ এবং দুঃশাসন নিয়ে সর্বদা থেকেছেন তবু আমরা ডক্টর ইউনুসের ওপর আস্থা স্থাপন করতে চাই যে এবার অন্তত তিনি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নেবেন জনগণের বিপ্লবের তিনি সবচেয়ে সুবিধাভোগী বাংলাদেশের জনগণের কাছে তার ঋণ পরিশোধ করতে হবে সরকারের এক সপ্তাহের বেশি সময় অতিবাহিত হলেও এখন পর্যন্ত একতরফা ভারতীয় চুক্তি সমূহ সম্পর্কে ক্ষমতা শ্রীমঙ্গলের হোটেল গ্র্যান্ড সুলতানের শামীম ওসমান আত্মগোপনের গুজব তল্লাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ চলাকালে সারা দেশে এক হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন ভারতীয় সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজকে এই তথ্য জানিয়েছেন ফোনে মিনিটের একটি সাক্ষাৎকারে ছিয়াত্তর বছর বয়সী হোসেন নর্থ ইস্ট নিউজকে বলেন ঢাকার কিছু জায়গায় এবং অন্যান্য জেলায় জনতার ওপর তৎকালীন শেখ হাসিনার পুলিশ বাহিনী গুলি চালায় অথবা প্রাণঘাতী অস্ত্র দিয়ে হামলা করে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা পনেরো আগস্ট নর্থ ইস্ট নিউজের সাথে কথা বলেছেন তারা জানিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আওয়ামী লীগের কেন্দ্রীয় এবং জেলা পর্যায়ের নেতাদের বিষয়ে প্রথম মনোনিবেশ করেছে তবে অনেকেই ভারত এবং অন্যান্য দেশে পালিয়ে গেছে বলে সন্দেহ করা হচ্ছে শীর্ষ পুলিশ সূত্রে জানা গেছে ইউনিসের অন্তর্বর্তীকালীন সরকার পর্যায়ক্রমে জেলা পর্যায়ের নেতাদের খুঁজে বের করার নির্দেশ দিয়েছে তবে তারা বিশেষত তৎকালীন তথ্যমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদকে খুঁজে বের করতে বেশি আগ্রহী একটি সূত্র জানিয়েছে আগে ধারণা করা হয়েছিল হাসান মাহমুদকে সেনাবাহিনী আটক করেছে তাকে এখনও পাওয়া যায়নি আওয়ামী লীগের শাসন আমলের অর্ধেক নেতাকে খুঁজে বের করে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে গত পাঁচ আগস্ট বাংলাদেশের ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ঢাকা থেকে নয়াদিল্লি পালিয়ে যান শাখাওয়াত তিনি বিশেষ মাথা ঘামাতেন না তার মন্ত্রী পরিষদের কিছু মন্ত্রী যেমন আসাদুজ্জামান খান কামাল আনিসুল হক ওবায়দুল কাদের এবং বেশ কিছু সিনিয়র পুলিশ অফিসার এই হত্যাযন্ত্রের অবিচ্ছেদ্য অংশ ছিলেন কামাল আওয়ামী লীগ সরকারের আমলে আমার কোটি টাকার বেশি আত্মসাত করেছেন এবং এই তথ্য প্রকাশ করে শাখওয়াত হোসেন জানিয়েছেন তিনি দুর্নীতি দমন কমিশনকে আওয়ামী লীগ দ্বারা সংঘটিত ব্যাপক দুর্নীতির তদন্ত দ্রুত শুরু করার নির্দেশ দিয়েছেন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল কন্টে ক্লিক করে রাখুন